সংকীর্ণতা অতিক্রম করে আজকে আমরা আকসা এই সংগঠনকে সামনে রেখে আজকে এখানে মিলিত হয়েছি। তো আমি সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে এই অনুষ্ঠানে আপনারা এখানে এসে মিলিত হয়েছেন। এখানে আকসা আন্দোলনের ইতিহাস না হলেও ব্যক্তিগত স্মৃতি থেকে অনেকেই অনেক ঘটনার কথা বলেছেন। একজন বক্তা বলেছেন যথার্থই যে প্রকৃতিও আমাদের আলাদা একটা পরিচয়, এই যে উপত্যকাবাসীর একটা আলাদা পরিচয় যেমন প্রকৃতি নির্ধারিত করে দিয়েছে, ঠিক তেমনিভাবে দেশের রাজ্যের রাজনীতিও আমাদেরকে অনেকটাই মানে স্বতন্ত্র করে রেখেছে। এখানে আমরা যারা বসে আছি একটা কথা ভুললে চলবে না, এখন আমরা আছি আমাদের উত্তর প্রজন্ম এই ভরাটেই থাকবে, যারা খুব ধনী ব্যক্তি তারা হয়তো কোনো মেট্রোপলিটানে চলে যাবেন, কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ সাধারণ মানুষ আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এই উপত্যকায় তারা বসবাস করবে। এই যে আমরা কথা বলছি এটাই আমাদের একটা ভিত্তি, আমাদের ঐক্যের রক্তের বিচার করলেও দেখা যাবে আমাদের ধর্ম পৃথক হতে পারে কিন্তু আমাদের রক্ত অভিন্ন। ঠিক সেই সঙ্গে আমাদের প্রতিবেশী সম্প্রদায়ের যারা রয়েছে বাগানের লোক মণিপুরী লোক দীর্ঘদিন থেকে এক জায়গায় আমরা আছি এবং আমরা থাকব, এই সত্যটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদি আমরা একসঙ্গেই থাকতে হয়, যদি প্রকৃতি আমাদের একটা আলাদা পরিচয় দিয়ে দিয়েছে, তাহলে এই সহবস্থানকে আমরা যত বেশি সুদৃঢ় করতে পারবো, আমরা আমাদের সামগ্রিক স্বার্থ নিয়ে যত বেশি লড়াই করতে পারবো, আমাদের উন্নতি তত বেশি হবে, আমাদের ভবিষ্যৎ তত বেশি উজ্জ্বল হবে। এই বরাকবাসীর প্রয়োজনে একান্ত প্রয়োজনে এখান থেকে আমরা আমাদের পরিচয় নিয়ে যখন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে আমাদের পূর্বজ যারা ছিলেন যেতেন, স্যার বলেছেন সেখানে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হতো, ফলে আমাদের উচ্চশিক্ষায় এই উপত্যকার মানুষ এক সময় বঞ্চিত হতেন। বিশ্ববিদ্যালয় নিয়ে আন্দোলন হয়েছে, আমাদের মাতৃভাষার অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, এবং একই সঙ্গে বলবো সমস্ত রাজনৈতিক মানে গন্ডের উঠতে উঠে রাজনৈতিক চেলাচুলির উঠতে উঠে যে আমাদের অনেক মূল্যবান জিনিস মৌলিক জিনিস আমাদের হয়ে গিয়ে আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত। আজকে যোগাযোগের ক্ষেত্রে যদি আপনারা দেখেন তাহলে বাংলাদেশ হয়ে যাওয়ার ফলে আমাদের স্বাভাবিক যে যোগাযোগের পথ বা উপায় সেটা বন্ধ হয়ে গেছে। গুয়াহাটির সঙ্গে আমাদের মহাসড়কের প্রশ্নই বলুন, রেলপথের কথাই বলুন বা অন্যান্য যোগাযোগ ব্যবস্থা সেটা মানে কিছুটা উন্নতি হলেও আমরা বলবো আগে আমাদের অবস্থা যেমন ছিল তার থেকে তেমন বেশি কিছু হয়নি। আমাদের একমাত্র শিল্প প্রতিষ্ঠান বরাকে পাঁচ গ্রাম কাগজস্থল বন্ধ হয়ে গেছে, এবং সেই সঙ্গে আমরা আশা করেছিলাম যে বরাক ভ্রমণ করে শোনা গিয়েছিল যে জাহাজ চলে আসবে আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখলাম যে বাংলাদেশ পর্যন্ত সেই জাহাজগুলি এসে বরাকে প্রবেশ করতে পারেনি, খনন কার্য নাকি অসম্পূর্ণ থেকে গেছে, যার ফলে সেখান থেকে জাহাজ ফিরে গেছে। এই যে বাস্তব অবস্থা, কংগ্রেসই হোক বিজেপি হোক আপনি এজিপি করতে পারেন, এটা কিন্তু আমাদের সকলের সমস্যা। এই সমস্যার ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের সফলতা আমাদেরকে সেই বিশ্বাস জুগিয়েছে, যদিও ভাষা নিয়ে আন্দোলন করে আমরা সফল হয়েছি কিন্তু সেই বিপদের ঘোর এখনো কাটেনি। একটি কথা আমি আপনাদের কাছে বলবো, প্রকৃতি আমাদেরকে যে পরিচয় দিয়েছে সেটাকে অস্বীকার করে আমরা স্বাভাবিকভাবে বসবাস করতে পারি না। আমি যেমন ধর্মে বিশ্বাসী মুসলমান ঠিক তেমনি আমার মাতৃভাষা বাংলা, আমি কোনোটাকে অস্বীকার করতে পারি না। সেই সঙ্গে আমি পরিচয় নিয়ে অন্যের সঙ্গে সহযোগিতা করে কিভাবে
বসবাস করব সেই পথটাও আমি জানি। অতএব আমার পরিচয় নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো আমি এই কথাগুলো কেন বললাম, আজকে আমাদের স্যার বলেছেন যে সমস্যাগুলো সমাধান হয়েছে ভালো কথা, যেগুলো হয়নি সেগুলো নিয়ে আন্দোলন করতে হবে এবং আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি ব্যক্তিগত দুটো ঘটনা খুব সংক্ষেপে আপনাদের কাছে বলবো যে তখন 1888 সাল দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের যে 1988 তখন দিল্লির আসাম মানে আমাদের বরাকের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, নামটা তো পরে হয়েছে, আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে বলতাম, যখন বিলটি ভারতের সংসদে উত্থাপিত হয়, আশ্চর্যজনকভাবে আমি একটা দলের জনক সঙ্গে আছি, আপনারা জানেন ছাত্র অবস্থায় থেকে আমি কংগ্রেস করি, লুকানোর কিছু নেই। সেই সময় কংগ্রেসের কিছু সাংসদ দিল্লিতে আসাম বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, আপনারা হয়তো অনেকে জানতে পারেন। সেই সময় দিল্লি তালকটোরা স্টেডিয়ামে সারা ভারতবর্ষের এনএসওই যারা সভাপতি ছিলেন তাদের সম্মেলন হয়, সেখানে হাইলা গান্ধী সভাপতি হিসেবে আমি উপস্থিত ছিলাম এবং সেই তালকটোরা স্টেডিয়ামে সেই সম্মেলনে আসাম থেকে সমস্ত উত্তর পূর্বাঞ্চল থেকে দুইজনকে বক্তা নির্ধারিত করা হয়, একজন ছিলাম আমি আর একজন ছিল অরুণাচল প্রদেশের একটা মেয়ে। সেই সময় রাজীব গান্ধী মানে এই সভায় ছিলেন, আমি দাঁড়িয়ে আর কিছু না বলে একদম মানে বলেছিলাম যে আমাদের বরাকে আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চাই, এমনভাবে বলেছি, বোঝা গিয়েছিল যে সেটা আসামের সমস্ত ছাত্রছাত্রীদের দাবি সেইভাবে আমি তুলেছিলাম, যদিও প্র্যাকটিক্যালি সেই অবস্থাটা ছিল না। এবং সেই বক্তৃতায় আমি বলেছিলাম কংগ্রেসের যেসব সাংসদরা আজকে সংসদে সেই বিলের বিরোধিতা করেছেন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং সেখান থেকে নেমে আমি আমার হোটেলে ফেরার আগেই শুনি আমার জেলা সভাপতির পদটা কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ এই পদটা গুয়াহাটিতে যারা ছিলেন তাদের নিয়ন্ত্রণে ছিল, আমাকে সভাপতি থেকে সেখানে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন আন্দোলন করতাম আকশা আন্দোলন, তখন কংগ্রেসের পক্ষ থেকে আমাদেরকে অনেক সময় বলা হতো যে এটা যেহেতু সরকারের বিরুদ্ধে আন্দোলন তোমরা যেতে পারবে না। হাইলা গান্ধীকে রাজীব গান্ধী গিয়েছিলেন এবং সেই সময় আমরা খালো পতাকা নিয়ে সেদিন খালো দিবস পালন করেছিলাম, তো রাজীব গান্ধীর বিরুদ্ধে সেদিন খালো পতাকা নিয়ে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে আমিও ছিলাম একজন। সেদিন রাজীব গান্ধী একটা কথা বলেছিলেন এবং আমাদের প্রচন্ড খুব হয়েছিল, বিশ্ববিদ্যালয়ে যেভাবে আন্দোলন হচ্ছে আমরা তো বিশ্ববিদ্যালয়ে দিয়ে দেব, কিন্তু বরাকের মানে এমন লোক আছে কি যারা এই বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে পারবে। সেদিন মনে হয়েছিল আমাদের এত শিক্ষিত লোক, এত জ্ঞানী লোক যারা বাইরে পড়াচ্ছেন, কেন বিশ্ববিদ্যালয়ে আসলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বরাকে চলবে না, সেই প্রশ্নটি মনে যখন ঢেকেছিল রাজীব গান্ধীর প্রতি আমার প্রচন্ড ক্ষোভ হয়েছিল। কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই মানে 3 দশকে যে অভিজ্ঞতা হয়েছে, রাজীব গান্ধী ঠিকই বলেছিলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা তো শেষ কথা নয়, আজকে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে যার সঙ্গে যেটাকে বলা হয় একটা কিনলে আর একটা সঙ্গে পাওয়া যায়, এটা নাম আছে না আমাদের দোকানে গেলে হয়, ঠিক সেইভাবে তেজপুর ইউনিভার্সিটিকে আসাম মানে বরাকের বিশ্ববিদ্যালয় দিতে গিয়ে তাদেরকে খুশ করতে গিয়ে যে তেজপুর বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছিল সেটার শৈল্পিক মান সেটার যে গ্রেড আমাদের থেকে অনেক উপরে, কিন্তু আমাদের আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এত লড়াই করে যে বিশ্ববিদ্যালয়টা আমরা পেয়েছি তার ভিতরে কি চলছে আপনারা যারা অভিভাবক একটু খবর নিয়ে দেখবেন। দলাদলি দলি রেষারেষি মানে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা ক্রমান্বয়ে অধঃপতনের দিকে যাচ্ছে, সেই ব্যাপারে আমাদের আকসার বা আমাদের সমাজের কি কোনো দায়িত্ব আছে সেই বিষয়টা একটু ভেবে দেখবেন। আমি সভাপতির ভাষণ দীর্ঘায়িত করব না, এখানে বলা হয়েছে একটা জিনিস আমি আপনাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে বলতে চাই, একটা প্ল্যাটফর্ম তো থাকা প্রয়োজন যেখানে আমরা বরাকের সারা মানুষ একত্রিত হয়ে আমাদের সাধারণ স্বার্থে যেখানে আমরা মিলতে পারি। সম্ভব আছেন তিনি বিজেপি করবেন অসুবিধা নেই, আমি কংগ্রেস করি আমরা করবো অসুবিধা নেই, কিন্তু একটা ক্ষেত্র তো থাকা প্রয়োজন যেখানে আমরা আমাদের সামগ্রিক স্বার্থে আমরা বসতে পারি। সেই গুরুদায়িত্বটা এক সময় আকসা নিয়েছিল এবং তার যিনি প্রতিষ্ঠাতা প্রদীপ দত্তরা এখানে আছেন, আমি ওনাকে অনুরোধ করব সবাই রাজনীতি করলে চলবে না, রাজনীতি থেকেও আরো বড় কিছু কাজ আছে, উনি যদি নেতৃত্ব নেন
আমরা আমাদের বরাকের সামগ্রিক স্বার্থে দলমত নির্বিশেষে আজকে আমাদের এই যে জাতীয় মহাসড়ক সেই জাতীয় মহাসড়ক চাই বরাক বরণ বন্ধু বিলম্বে এগুলো এটা মানে সমাধান হওয়া চাই। আমাদের একমাত্র শিল্প প্রতিষ্ঠান সেটাকে আবার মানে পুনরায় চালু করা প্রয়োজন। অনেক সমস্যা আছে যেগুলো একদম মানে মৌলিক, যেগুলো ন্যূনতম, যেগুলো না হলে একটা অঞ্চল চলে না, সেই সমস্যাগুলো নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। দলমতের উঠতে উঠে আকশা এক সময় সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল বলে সকল মানুষ আকশা আন্দোলনে যোগ দিয়েছিলেন। আজকে আরো বেশি খুশি হতাম যদি এখানে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থাকতেন, কলেজের ছাত্রছাত্রীরা থাকতেন, তারা যেভাবে মন মানুষ নিয়ে বড় হচ্ছেন, এক সময় এমন হবে যে আমাদেরকে কেউ মেরে ফেললেও প্রতিবাদ করার লোক থাকবে না। এটা আজকে আমি বেশি কিছু বলবো না। একদিকে সভাপতির গুরুদায়িত্ব ওনাকে বলা হয়েছে আপনারা অদৃশ্য হয়ে যাবেন, তবে আমি মনে করি এই সম্মেলন একটা শুরুয়াত, আমাদের স্বার্থ নিয়ে আমরা যাতে যৌথবদ্ধভাবে দাঁড়াতে পারি তার জন্য আরো চিন্তা করে পরবর্তী সময় একটা সভা আয়োজন করে তিন জেলার মানুষদেরকে নিয়ে শুধু শিলচর কেন্দ্রিক হলে হবে না, হাইলাকান্দিতে আপনাদেরকে যেতে হবে, করিমগঞ্জে যেতে হবে, আমরা আমাদের সামগ্রিক অধিকার নিয়ে আমরা লড়াই করব। সেই আগামী দিনের সেই লড়াইয়ে মানে আপনাদেরকে আহ্বান জানিয়ে সবাইকে ধৈর্য ধরে আমাদের এই সম্মেলনে এসে অংশগ্রহণ করার জন্য সভাপতি হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। উপস্থিত রয়েছেন আমাদের আকশা প্রাক্তন সভাপতি, যার হাত ধরে আমরা আকশায় এসেছি, শ্রী প্রদীপ দত্ত রায় মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন আরেকজন অধ্যাপক আসাম ইউনিভার্সিটি রিটায়ার্ড গুরুচন্দ কলেজের রিটায়ার্ড টিচার অধ্যাপক নির্মলা গুপ্ত মহাশয়, সঙ্গে রয়েছেন আমার শ্রদ্ধা দাদা পার্থরঞ্জন চক্রবর্তী মহাশয়, সঙ্গে রয়েছেন আমার দীপেন্দা জিতেন্দা মর্ম সুগ্রস্ত আমার দাদা, এখানে আমার রূপম দেবরায় বদরপুর থেকে আসা, এখানে দেখছি আমাদের রূপম নন্দীপুর ব্যস্ত মহাশয় উপস্থিত রয়েছেন, রয়েছেন এখানে আমার অনেক প্রাক্তন যারা এই আকশার সঙ্গে জড়িত ছিলেন, এবং এখানে রয়েছেন সাংবাদিক ভাইরা, আর অনেকে এখানে নেই যারা আগে আমাদের সঙ্গে নেতৃত্বে ভাগ বাটিয়েছিলেন। এর মধ্যে দিলীপ রায় এবং সেখানে আছে বিনোদ গোস্বামী, যাদের হাত ধরে আমরা সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন আমাদেরকে, এবং আজকের এই যাদের সঙ্গে পরিচয় হয়েছে সত্যি মনের মধ্যে অনেক উৎফুল্ল আছে, নিরাশা রয়েছে। বরাক উপত্যকার নিঃসংখ্যক মানুষের যখন বাস সেই সময় আশার সৃষ্টি হয়েছিল, সেই বরাক উপত্যকা আন্দোলন বলতে আকশা থেকেই শুরু হয়েছে। ভাষা আন্দোলনের যে সংগ্রামের পর যদি বড় আন্দোলনমুখী করে থাকেন, তাহলে আমাদের এই দাদা প্রদীপ দত্ত রায় যার ল কলেজ, অরুণচন্দ্র ল কলেজের যার সৃষ্টি, আর বরাক উপত্যকা একদিন অগ্নিগর্ভ পরিস্থিতিও সৃষ্টি ছিল, শুরু হয়েছিল উচ্চশিক্ষার জন্য বরাকের ছেলেদেরকে ডিপ্লয় করে ব্রহ্মপুত্র ভ্যালিতে যারা যেত তাদেরকে ডিপ্লয় করা হতো, তাদের সার্টিফিকেট ছিঁড়ে ফেলা হতো। সেই সময়ে মানুষের মধ্যে বরাক উপত্যকার একটা বিদ্বেষ ভাব বরাক উপত্যকার প্রতি, যা উগ্র অসমীয়াবাদীর কারণে সেটা সৃষ্টি হয়েছিল, এবং দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ বরাকে আমরা ইউনিভার্সিটি পেয়েছি, আসাম ইউনিভার্সিটি আমরা পেয়েছি। তার জন্য বরাকের 30 লক্ষ মানুষের সংগ্রামে প্রতিফলন ঘটেছে। বন্ধুগণ, আন্দোলন না করলে কিছু পাওয়া যায় না। কিছু কথা এসছে বিভিন্ন বক্তাদের কাছ থেকে, একজন বক্তা বলেছেন অধ্যাপক পাত্র,
যে সেই সময় সন্তোষ মোহন দেব নাকি সেটা করেছেন। হ্যাঁ, উনি আমাদের এখানে জনপ্রতিনিধি ছিলেন, উনি আমাদের এখানে এমপি ছিলেন, ওনার কাজ সেটাই করা, উনি উঠিয়েছিলেন। কিন্তু আমার মনে আছে 1989-তে তখন আমরা দিল্লি গেছি, তখন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এখানে আমাদের বৈঠক হয়েছে, যার নেতৃত্বে আমাদের অধিদপ্তরে নিয়ে সেদিনই ফাইনাল হয়েছিল। বরাকে যখন আন্দোলন হয়েছিল তখন মানুষ ঘর থেকে ডাকেনি, ভাষা আন্দোলনের আন্দোলনের মতন বরাকের মানুষ তখন পথে নেমেছিল। দীর্ঘদিনের আন্দোলন করে সরকার বাধ্য হয়েছে ইউনিভার্সিটি দিতে, আর সেই ইউনিভার্সিটি আজ আসাম ইউনিভার্সিটি হয়েছে। এই আসাম ইউনিভার্সিটির জন্য বরাকের মানুষ দিন রাত করেছে। এখন একা ব্যক্তির নেতৃত্ব নয়, আইন পাস করা এক জিনিস, আইন বিধানসভা হোক, লোকসভা হোক, রাজ্যসভা হোক, প্রস্তাব আসলে পরে যে প্রতিনিধি থাকে সেটাকে পাস করতে হয়, এটা নিয়ম। কিন্তু আন্দোলনের পর ফলস্বরূপ আমরা ইউনিভার্সিটি পেয়েছি, আমরা গর্বের সহিত বলতে পারি না। গতি কি ওনাকে এই জন্য আচ্ছা নেতৃত্বে দিয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই, আমরা সেই সময় সংগ্রাম করেছিলাম। আপনারা জানেন বিবিসি লন্ডন থেকে সেই সংবাদ প্রচার হয়েছিল, বরাকের ইউনিভার্সিটি নিয়ে আন্দোলন হয়েছে, এবং সেখানে বিবিসি থেকে বলা হয়েছে যে এই আন্দোলন আচ্ছা আন্দোলনে ইউনিভার্সিটির জন্য আন্দোলন করেছে, বোমা পাওয়া গেছে এয়ারপোর্টে, সেই কথা বিবিসি লন্ডন থেকে বলেছে, সমস্ত খবরের কাগজ এসেছিল। তখন আর প্রিন্ট মিডিয়ায় ছিল নির্ভরশীল, আর কখনো কখনো বেতার কেন্দ্রগুলোর উপর নির্ভরশীল ছিল, আজকের দিনের মতো সোশ্যাল মিডিয়া ছিল না সেই সময়। 83-84 সৃষ্টি হওয়া গতিকে কেউ নিজেকে দাবি করলে আমরা মানব না। তারপর হচ্ছে এই আন্দোলন করার সময় কত রাত্র আমরা জঙ্গলে ঘুমিয়েছি আমরা জানি, পুলিশের সিআরপি আমাদেরকে প্রহার করবে। আজকে এখানে বাপি বিশ্বাস আছে, এখানে আমার অনেক ছেলে কার্যকর্তার আছে, অনেক নেই আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছে। আমরা ভাঙ্গা ঘরে ঢুকেছি, বাইরের দিকে তালা লাগানো, ভেতরে আমরা শুয়ে সিআরপি আমাদেরকে মারবে, কারণ একটা সিআরপির মাথা ফেটে গেছিল। সেই কারণে আমরা বুক নিচে দিয়ে নিচের দিকে ভাঙা আমরা দেখছিলাম, পুরে ঘর ছিল, সিআরপি জুতো দেখতাম শুধু, বডি দেখছি না। আর আমাদের সবাই বুকে শব্দ, খালি এতে শব্দ যে হয়েছিল শ্বাস প্রশ্বাসে, সেই কথা আজও কানে আসে। সেইভাবে সংগ্রাম করা হয়েছিল, যদি আমাদেরকে সিআরপি পেত তাহলে সেদিন না হলে দু তিনজন ছেলে মৃত্যুর মুখে পুলিশ ধরাশায়ী করত। কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখেছি, শুধু এটা নয়, আকসা শুধু ইউনিভার্সিটি শুধু আন্দোলন করেনি, আকসা যখন সেবা সার্কুলারের উপর সেবা আসামি ভাষা শিখতে হবে বলে যখন বাধ্যতা করেছিল অসম সাহিত্য সভা, সেই সময়ে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল। সেই আশার ভূমিকা তখন আমরা আসামি ভাষা বাধ্যতামূলক মানি না বলে যে আমরা এখন সমগ্র বরাক উপত্যকা আন্দোলন করেছিলাম। আর সেই সব ফলস্বরূপ আসাম সরকার সেই সময় সরকার বাধ্য হয়েছে সেই চেপাতা তুলারকে আমাদের উপরে চাপানো বন্ধ করতে বাধ্য হয়েছে। শুধু তাও নয়, বিদেশি শনাক্তকরণের সময় যখন মানুষের বাড়ি বাড়ি যখন ঘর পাতর করছিল, আমাদের যখন রেকর্ড এই রেকর্ড রুমে সেই আগুনে তছনছ হয়ে গেছিল বরাকে, সেই সময়ে আন্দোলন করেছিল আশা যে যাতে এদেরকে কোন অবস্থায় বিদেশি শনাক্ত করতে না পারে, সেই অবস্থায় নিয়ে আশা আন্দোলন করেছিল। আশা একটা ও রাজনৈতিক দল ছিল যার নেতৃত্ব অজিত দত্তরা দিয়েছেন, আর আমরা সেটাকে সুনামের সহিত কাজ করে গেছি। আর আমরা চাই এইভাবে নেতৃত্ব থাকুক, ও রাজনৈতিক দল থাকলে আমার আওয়াজ, জনগণের আওয়াজ
সেটা সময় মতো জায়গায় পৌঁছে এটা প্রয়োজন আছে। কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছে যে বরাকের বিধায়করা বিফল হয়েছে, কোনো কাজ করে। আপনারা জানেন ফার্স্ট টাইম আসাম ইউনিভার্সিটিতে আমার বিধানসভায় স্পিকার ইনিশিয়েটিভে প্রোগ্রাম হয়েছে, বরাকের উন্নয়নে সমস্ত দিক দিয়ে খাতে দেখা হয়েছে কিভাবে বরাকের সমস্যা আলাদা এবং সমাধান করা যায়। আপনারা দেখেছেন আবার জয়েন্টিয়া সড়কে কি অবস্থা ছিল, এই মেঘালয় সড়কে কি দুর্দশা হতো, কত নাইট সুপার সে নদীতে তলিয়ে গেছিল, কত জ্বলন্ত সমাধি হয়েছে আমাদের এই সুভা নদীতে বাংলাদেশে, সে ডেঙ্গুটি গেল গেছে, গাড়ি চলে গেছে কত। আজকে রাস্তা আপনারা দেখেছেন এই সরকার আসার পর কিভাবে রাস্তা হয়েছে, এই বরাকের রাস্তা শুধু নয়, এটা আমাদের ত্রিপুরা মিজোরাম এদেরই এই রাস্তার উপরে নির্ভরশীল আমাদের রাস্তা হয়েছে। বরাকের এত ভালো রাস্তা ছিল না, আপনারা দেখছেন আমার শিলচর কুমড়িগ্রাম রোড ফোর লাইন হচ্ছে, আপনারা দেখেছেন কোনো রাস্তা বাকি নেই যে পয়সা দিতে হয়নি। সাড়ে চার বছর আমরা বিধায়ক হওয়ার পর আমার মনে হয় আর 2021-এর জন্য ভালো রাস্তাই পয়সা দিতে লাগবে না, এইভাবে রাস্তা হচ্ছে, শুধু মেনটেনেন্স করতে হবে। বন্ধুরা আপনারা দেখেছেন বিদ্যুৎ সমস্যার কি সমাধান, বিদ্যুতে দেখেছেন আগে যেত আসতো কত সময় বিদ্যুৎ থাকতো, আজকের দিনে বিদ্যুতের ব্যাপারে যেখানে কাজ হচ্ছে সেখানে ডিস্টার্ব হচ্ছে। আমি আশা মনে করি এটাও কাজ করতে গেলে কিছু ত্রুটি থাকবে, পুরোনো ডাক্তারকে ভেঙে তৈরি করতে সময় লাগছে, এই জন্য হচ্ছে। আগে একটা ট্রান্সফর্মার পাল্টাতে হবে 15-20 দিন লাগতো, গাঁও থেকে চালে ওঠানো হতো, তারপর ট্রান্সফর্মার আসতো, আজকের দিনে 48 আওয়ার্সের মধ্যে ট্রান্সফর্মার পাল্টানো হয়, এই হচ্ছে ব্যবস্থা। আমাদের এই যে রাস্তা বর্ডগেজ রাস্তা কিভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে আমরা নিজে ভিজিট করেছি, বিভাগে গেছি, সিঙ্গুল ডাবলটা করা যাচ্ছিল সিঙ্গুল হয়ে যাতে কমপ্লিট করা যায়, দিন রাত লেগে যাচ্ছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী 24 আওয়ার্সের মধ্যে রিপোর্টিং নিচ্ছেন ডেলি, আমি নিজেও গিয়ে দেখা করছি আমাদের সংসদ এটা নিয়ে, কারণ আমরা কথা দিয়েছি জনতাকে যে আমরা সরকারে আসলে খুব শীঘ্রই এটা সম্ভব আমি করব। আমাদের টার্গেট 2021-এ আমরা এটা কমপ্লিট করব, এবং মানুষ আপনারা দেখছেন কাজ চলছে, অনগোয়িং কাজ, কোনো সন্দেহ নেই। আরেকটা কথা এসছে উঠে যে এখানে ফ্লাইওভারটা কি হলো, ফ্লাইওভারটা জমি বড় সমস্যা হয়ে গেছে, এখানে যে শিলচর মেইন আমাদের যে রাস্তা এটা সেন্ট্রাল রোডের যে অবস্থা, এই জমি এখানে যে টেকনিক্যাল এক্সপার্টরা যারা আসছে তারা এখনো সঠিকভাবে ডিপিআরও তৈরি হয়নি, একটা প্রবলেম আছে, সব কাজ একসঙ্গে হয় না, সময় আপনাকে দিতে হবে, আর আপনার সবাই সহযোগিতা চান। আজকে এইসব কথা বলতাম না যদি আমাকে কেউ এই কথাটা না উঠাতো, আমি সরকার পক্ষে একজন বিধায়ক, আমি এখানে যেহেতু ডায়াসে আছি আপনাদেরকে উত্তর দেওয়া আমার উচিত মনে করি, নাহলে আমি এটাকে মেনে নেওয়া হয়, এই জন্য আপনার কাছে অনুরোধ রাখছি আপনারা সহযোগিতা করুন, আর আশার মতো ও রাজনৈতিক সংগঠনকে আপনারা মদত করে আসুন। আমি বিধায়ক হয়েছি, আমি আন্দোলনের যদি স্বীকৃতি হয়ে যায় আমাদের প্রতিদপ্তর আয় ওনাদের কাছ থেকে আমরা আন্দোলন শিখেছি, আর আমরা সংগ্রাম করে এখানে এসেছি, গতিকে আপনারা সহযোগিতা করুন। আমাদের কাজ হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ করা এবং জনতার জন্য কাজ করে যাব, কোনো ভ্রষ্টাচার থাকবে না। আজকে গর্ব করে বলতে পারবো 505,000 টাকার মতো করাপশন আমাদের মধ্যে রাখবো না, এবং এইভাবেই কাজ করে 4.5 বছর কাটিয়ে দিয়েছি। আপনাদের আশীর্বাদ চাই, এবং আশার মতো সংগঠনকে যারা নেতৃত্বে আগামী দিনে আসবেন তারাও যাতে আমরা আরো বেশি আকারে আন্দোলনমুখী হতে পারি বরাকের সমস্যা নিয়ে, এই জন্য আরো আমরা নিজেদেরকে তৈরি করতে হবে। আমাদের এই ইউনিভার্সিটির যদি ফল আমরা পেয়ে থাকি, আমাদের যা নেতৃত্বে পেয়েছি ওনাকে ডক্টরেট প্রদান করার জন্য আমি সবার কাছে আমার অনুরোধ রাখছি, কারণ যার নেতৃত্বে ইউনিভার্সিটি আমরা পেয়েছি বরাকের মানুষ সেটাকে সম্মান দেওয়া উচিত। আজকে ইউনিভার্সিটি
আসাম ইউনিভার্সিটির যে অবস্থা, আমাদের একসঙ্গে তেজপুর ইউনিভার্সিটি হয়েছে, তাদের গ্রেড কি আছে আর আমার আসাম ইউনিভার্সিটির গ্রেড কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেই গ্রেডটাকে ঠিক করতে হবে। তাতে বরাকের মানুষ একটা হতে হবে, আর যার নেতৃত্বে এখনো ইউনিভার্সিটি নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমরা সবাই যাতে এই আমাদের দাদা অধিদপ্তর রায়কে যাতে ডক্টরেট প্রদান করা হয়, আমরা এক এক ঘন্টা হয়ে সেই ইউনিভার্সিটিকে আমরা দাবি জানাবো যাতে ওনার মতন একজন যোগ্য নেতৃত্বকে ডক্টরেট প্রদান করা হয়। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উপস্থিত রয়েছেন আমাদের আকসার প্রাক্তন সভাপতি, যার হাত ধরে আমরা আকসায় এসেছি, শ্রী প্রদীপ দত্ত রায় মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন আরেকজন অধ্যাপক আসাম ইউনিভার্সিটি রিটায়ার্ড গুরুচন্দ্র কলেজের রিটায়ার্ড টিচার অধ্যাপক নির্মলা গুপ্ত মহাশয়। সঙ্গে রয়েছেন আমার শ্রদ্ধা দাদা পার্থরঞ্জন চক্রবর্তী মহাশয়। সঙ্গে রয়েছেন আমার দীপেন্দা জিতেন্দ্রাভস্থ আমার দাদা, এখানে আমার রূপম দেবরায় বদরপুর থেকে আসা। এখানে দেখছি আমাদের রূপম নন্দীপুর ব্যস্ত মহাশয় উপস্থিত রয়েছেন। রয়েছেন এখানে আমার অনেক প্রাক্তন যারা এই আকসার সঙ্গে জড়িত ছিলেন, এবং এখানে রয়েছেন সাংবাদিক ভাইরা, আর অনেকে এখানে নেই যারা আগে আমাদের সঙ্গে নেতৃত্বে ভাগ বাটিয়েছিলেন। এর মধ্যে দিলীপ রায় এবং সেখানে আছে বিনোদ গোস্বামী, যাদের হাত ধরে আমরা সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন আমাদেরকে, এবং আজকের এই যাদের সঙ্গে পরিচয় হয়েছে সত্যি মনের মধ্যে অনেক অত্যন্ত আছে, নিরাশা রয়েছে। বরাক উপত্যকার নিঃসংখ্যক মানুষের যখন বাস, সেই সময় আশার সৃষ্টি হয়েছিল। সেই বরাক উপত্যকা আন্দোলন বলতে আকসা থেকেই শুরু হয়েছে। ভাষা আন্দোলনের যে সংগ্রামের পর যদি বড় আন্দোলনমুখী করে থাকেন, তাহলে আমাদের এই দাদা প্রদীপ দত্ত রায় যার ল কলেজ, অরুণচন্দ্র ল কলেজের যার সৃষ্টি, আর বরাক উপত্যকা একদিন অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি ছিল। শুরু হয়েছিল উচ্চশিক্ষার জন্য বরাকের ছেলেদেরকে ডিপ্লয় করে, ব্রহ্মপুত্র ভ্যালিতে যারা যেত তাদেরকে ডিপ্লয় করা হতো, তাদের সার্টিফিকেট ছিঁড়ে ফেলা হতো। সেই সময়ে মানুষের মধ্যে বরাক উপত্যকার একটা বিদ্বেষ ভাব বরাক উপত্যকার প্রতি, যা উগ্র অসমীয়াবাদীর কারণে সেটা সৃষ্টি হয়েছিল, এবং দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ বরাকে আমরা ইউনিভার্সিটি পেয়েছি, আসাম ইউনিভার্সিটি আমরা পেয়েছি। তার জন্য বরাকের 30 লক্ষ মানুষের সংগ্রামের প্রতিফলন ঘটেছে। বন্ধুগণ, আন্দোলন না করলে কিছু পাওয়া যায় না। কিছু কথা এসছে বিভিন্ন বক্তাদের কাছ থেকে, একজন বক্তা বলেছেন অধ্যাপক পাত্র যে সেই সময় সন্তোষ মোহন দেব নাকি সেটা করেছেন, হ্যাঁ উনি আমাদের এখানে জনপ্রতিনিধি ছিলেন, উনি আমাদের এখানে এমপি ছিলেন, ওনার কাজ সেটাই করা উনি উঠিয়েছিলেন। কিন্তু আমার মনে আছে 1989 তখন আমরা দিল্লি গেছি, তখন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এখানে আমাদের বৈঠক হয়েছে, যার নেতৃত্বে আমাদের প্রতিনিধিত্বরা নিয়ে সেদিনই ফাইনাল হয়েছিল। বরাকে যখন আন্দোলন হয়েছিল তখন মানুষ ঘর থেকে ডাকেনি, ভাষা আন্দোলনের আন্দোলনের মতন বরাকের মানুষ তখন পথে নেমেছিল। দীর্ঘদিনের আন্দোলন করে সরকার বাধ্য হয়েছে ইউনিভার্সিটি দিতে, আর সেই ইউনিভার্সিটি আজ আসাম ইউনিভার্সিটি হয়েছে।
এই আসাম ইউনিভার্সিটির জন্য বরাগের মানুষ দিন রাত করেছে। এখন একা ব্যক্তি নেতৃত্ব নাই, আইন পাস করা এক জিনিস, আইন বিধানসভা হোক, লোকসভা হোক, রাজ্যসভা হোক, প্রস্তাব আসলে পরে যে প্রতিনিধি থাকে সেটাকে পাস করতে হয়, এটা নিয়ম। কিন্তু আন্দোলনের পর ফলস্বরূপ আমরা ইউনিভার্সিটি পেয়েছি, আমরা গর্বের সহিত বলতে পারি না। গতি কি ওনাকে এই জন্য আশা নেতৃত্বে দিয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আমরা সেই সময় সংগ্রাম করেছিলাম, আপনারা জানেন বিবিসি লন্ডন থেকে সেই সংবাদ প্রচার হয়েছিল, বরাকের ইউনিভার্সিটি নিয়ে আন্দোলন হয়েছে এবং সেখানে বিবিসি থেকে বলা হয়েছে যে এই আন্দোলন আশার আন্দোলনে ইউনিভার্সিটির জন্য আন্দোলন করেছে, বোমা পাওয়া গেছে এয়ারপোর্টে, সেই কথা বিবিসি লন্ডন থেকে বলেছে, সমস্ত খবরের কাগজ এসেছিল। তখন আর প্রিন্ট মিডিয়ায় ছিল নির্ভরশীল, আর কখনো কখনো বেতার কেন্দ্রগুলোর উপর নির্ভরশীল ছিল, আজকের দিনের মতো সোশ্যাল মিডিয়া ছিল না সেই সময়। 83 ইংরাজি সৃষ্টি হওয়া গতিকে কেউ নিজেকে দাবি করলে আমরা মানব না। তারপর হচ্ছে এই আন্দোলন করার সময় কত রাত্র আমরা জঙ্গলে ঘুমিয়েছি আমরা জানি, পুলিশের সিআরপি আমাদেরকে প্রহার করবে। আজকে এখানে বাপি বিশ্বাস আছে, এখানে আমার অনেক ছেলে কার্যকর্তার আছে, অনেক নেই আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছে। আমরা ভাঙ্গা ঘরে ঢুকেছি, বাইরের দিকে তালা লাগানো, ভেতরে আমরা শুয়ে সিআরপি আমাদেরকে মারবে, কারণ একটা সিআরপির মাথা ফেটে গেছিল। সেই কারণে আমরা বুক নিচে দিয়ে নিচের দিকে ভাঙ্গা আমরা দেখছিলাম, পুরে ঘর ছিল, সিআরপি জুতো দেখতাম শুধু, বডি দেখছি না। আর আমাদের সবাই বুকে শব্দ, খালি এতে শব্দ যে হয়েছিল শ্বাস প্রশ্বাসে, সেই কথা আজও কানে আসে। সেইভাবে সংগ্রাম করা হয়েছিল, যদি আমাদেরকে সিআরপি পেত তাহলে সেদিন না হলে দু তিনজন ছেলে মৃত্যুর মুখে পুলিশ ধরাশায়ী করত। কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখেছি, শুধু এটা নয়, আকসা শুধু ইউনিভার্সিটি শুধু আন্দোলন করেনি, আকসা যখন সেবা সার্কুলারের উপর সেবা আসামি ভাষা শিখতে হবে বলে যখন বাধ্যতা করেছিল অসম সাহিত্য সভা, সেই সময়ে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল। সেই আশার ভূমিকা তখন আমরা আসামি ভাষা বাধ্যতাগুলো মানি না বলে যে আমরা এখন সমগ্র বরাক উপত্যকা আন্দোলন করেছিলাম, আর সেই সব ফলস্বরূপ আসাম সরকার সেই সময় সরকার বাধ্য হয়েছে সেই চেমাতা কুলারকে আমাদের উপরে চাপানো বন্ধ করতে বাধ্য হয়েছে। শুধু তাও নয়, বিদেশি শনাক্তকরণের সময় যখন মানুষের বাড়ি বাড়ি যখন ঘর পাকর করছিল, আমাদের যখন রেকর্ড এই রেকর্ড রুমে সেই আগুনে তছনছ হয়ে গেছিল বরাকে, সেই সময়ে আন্দোলন করেছিল আশা যে যাদের এদেরকে কোন অবস্থায় বিদেশি শনাক্ত করতে না পারে, সেই অবস্থায় নিয়ে আশা আন্দোলন করেছিল। আশা একটা ও রাজনৈতিক দল ছিল যার নেতৃত্ব প্রদীপ দত্তরা দিয়েছেন, আর আমরা সেটাকে সুনামের সহিত কাজ করে গেছি, আর আমরা চাই এইভাবে নেতৃত্ব থাকুক। ও রাজনৈতিক দল থাকলে আমার আওয়াজ, জনগণের আওয়াজ, সেটা সময় মতো জায়গায় পৌঁছে, এটা প্রয়োজন আছে। কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বরাকের বিধায়করা বিফল হয়েছে, কোনো কাজ করেনি। আপনারা জানেন ফার্স্ট টাইম আসাম ইউনিভার্সিটির আমার বিধানসভায় স্পিকার ইনিশিয়েটিভে প্রোগ্রাম হয়েছে, বরাকের উন্নয়ন নিয়ে সমস্ত দিক দিয়ে খাদ্য দেখা হয়েছে, কিভাবে বরাকের সমস্যা আলাদা এবং সমাধান করা যায়। আপনারা দেখেছেন আমার জয়েন্টিয়া সড়কে কি অবস্থা ছিল, এই মেঘালয় সড়কে কি দুর্দশা হতো, কত নাইট সুপার সে নদীতে তলিয়ে গেছিল, কত জ্বলন্ত সমাধি হয়েছে আমাদের এই সুভা নদীতে বাংলাদেশে, সে ডেড বডি গেছে, গাড়ি চলে গেছে কত। আজকে রাস্তা
আপনারা দেখেছেন এই সরকার আসার পর কিভাবে রাস্তা হয়েছে। এই বরাকের রাস্তা শুধু নয়, এটা আমাদের ত্রিপুরা মিজোরাম এদেরই এই রাস্তার উপরে নির্ভরশীল আমাদের রাস্তা হয়েছে। বরাকের একটাও ভালো রাস্তা ছিল না। আপনারা দেখছেন আমার শিলচর কুমরিগ্রাম রোড ফোর লাইন হচ্ছে, আপনারা দেখেছেন কোনো রাস্তা বাকি নেই যে পয়সা দিতে হয়নি। সাড়ে চার বছর আমরা বিধায়ক হওয়ার পর আমার মনে হয় আর 2021-এর জন্য ভালো রাস্তাই পয়সা দিতে লাগবে না। এইভাবে রাস্তা হচ্ছে, শুধু মেনটেনেন্স করতে হবে। বন্ধুরা আপনারা দেখেছেন বিদ্যুৎ সমস্যার কি সমাধান, বিদ্যুতে দেখেছেন আগে যেত আসতো কত সময় বিদ্যুৎ থাকতো। আজকের দিনে বিদ্যুতের ব্যাপারে যেখানে কাজ হচ্ছে সেখানে ডিস্টার্ব হচ্ছে। আমি আশা মনে করি এটাও হওয়া যাবে, কাজ করতে গেলে কিছু ত্রুটি থাকবে, পুরনো ডাকচারকে ভেঙে তৈরি করতে সময় লাগছে, এই জন্য হচ্ছে। আগে একটা ট্রান্সফরমার পাল্টাতে হবে 15-20 দিন লাগতো, গাঁও থেকে চালে ওঠানো হতো, তারপর ট্রান্সফরমার আসতো। আজকের দিনে 48 আওয়ার্সের মধ্যে ট্রান্সফরমার পাল্টানো হয়, এই হচ্ছে ব্যবস্থা আমাদের। এই যে রাস্তা বর্ডিয়াস রাস্তা কিভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে আমরা নিজে ভিজিট করেছি, বিভাগ বিভাগে গেছি, সিঙ্গুল ডাবলটা করা যাচ্ছে না, সিঙ্গুল হয়ে যাতে কমপ্লিট করা যায় দিন রাত লেগে যাচ্ছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী 24 আওয়ার্সের মধ্যে রিপোর্টিং দিচ্ছেন ডেলি, আমি নিজেও দেখা করছি আমাদের সংসদ এটা নিয়ে, কারণ আমরা কথা দিয়েছি জনতাকে যে আমরা সরকারে আসলে খুব শীঘ্রই এটা সম্ভব আমি করব। আমাদের টার্গেট 2021-এ আমরা এটা কমপ্লিট করব। এবং মানুষ আপনারা দেখছেন কাজ চলছে, অনগোয়িং কাজ, কোনো সন্দেহ নেই। আরেকটা কথা এসছে উঠে যে এখানে ফ্লাইওভারটা কি হলো, ফ্লাইওভারটা জমি বড় সমস্যা হয়ে গেছে। এখানে যে শিলচর মেইন আমাদের যে রাস্তা এটা সেন্ট্রাল রোডের যে অবস্থা, এই জমি এখানে যে টেকনিক্যাল এক্সপার্টরা যারা আসছে তারা এখনো সঠিকভাবে ডিপিআর তৈরি হয়নি, একটা প্রবলেম আছে। সব কাজ একসঙ্গে হয় না, সময় আপনাকে দিতে হবে, আর আপনার সবাই সহযোগিতা চান। আজকে এইসব কথা বলতাম না যদি আমাকে কেউ এই কথাটা না উঠাতো। আমি সরকার পক্ষে একজন বিধায়ক, আমি এখানে যেহেতু ডায়াসে আছি আপনাদেরকে উত্তর দেওয়া আমার উচিত মনে করি, নাহলে আমি এটাকে মেনে নেওয়া হয়। এই জন্য আপনার কাছে অনুরোধ রাখছি আপনারা সহযোগিতা করুন, আর আশার মতো ও রাজনৈতিক সংগঠনকে আপনারা মদত করে আসুন। আমি বিধায়ক হয়েছি, আমি আন্দোলনের যদি স্বীকৃতি হয়ে যায় আমাদের প্রদীপ দত্ত রায় ওনাদের কাছ থেকে আমরা আন্দোলন শিখেছি, আর আমরা সংগ্রাম করে এখানে এসেছি। গতিকে আপনারা সহযোগিতা করুন, আমাদের কাজ হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ করা এবং জনতার জন্য কাজ করে যাব, কোনো ভ্রষ্টাচার থাকবে না। আজকে গর্ব করে বলতে পারবো 500-5000 টাকার মতো করাপশন আমাদের মধ্যে রাখবো না, এবং এইভাবেই কাজ করে 4.5 বছর কাটিয়ে দিয়েছি। আপনাদের আশীর্বাদ চাই, এবং আশার মতো সংগঠনকে যারা নেতৃত্বে আগামী দিনে আসবেন তারাও যাতে আমরা আরো বেশি আকারে আন্দোলনমুখী হতে পারি বরাকের সমস্যা নিয়ে। এই জন্য আরো আমরা নিজেদেরকে তৈরি করতে হবে। আমাদের এই ইউনিভার্সিটির যদি ফল আমরা পেয়ে থাকি, আমাদের যা নেতৃত্বে পেয়েছি ওনাকে ডক্টরেট প্রদান করার জন্য আমি সবার কাছে আমার অনুরোধ রাখছি, কারণ যার নেতৃত্বে ইউনিভার্সিটি আমরা পেয়েছি বরাকের মানুষ সেটাকে সম্মান দেওয়া উচিত। আজকে ইউনিভার্সিটি এই আসাম ইউনিভার্সিটির যে অবস্থা, আমাদের একসঙ্গে তেজপুর ইউনিভার্সিটি হয়েছে, তাদের গ্রেড কি আছে আর আমার আসাম ইউনিভার্সিটি গ্রেড কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেই গ্রেডটাকে ঠিক করতে হবে, তাতে বরাকের মানুষ একাগ্র হতে হবে। আর যার নেতৃত্বে এখনো ইউনিভার্সিটি নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমরা সবাই যাতে এই আমাদের দাদা প্রদীপ দত্ত রায়কে যাতে ডক্টরেট প্রদান করা হয়, আমরা একঘন্টা হয়ে সেই ইউনিভার্সিটিকে আমরা দাবি জানাবো যাতে ওনার মতন একজন যোগ্য নেতৃত্বকে ডক্টরেট প্রদান করা হয়। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্রীবাস্তব এবং আশায় প্রাপ্ত নিলাম।
আমাদের মঞ্চে এখানে উপবিষ্ট মদনপুরের পঙ্কজ কেন একত্রিত হয়েছিল, যখন বরাক উপত্যকার থেকে ঈশান কোণ থেকে উচ্চশিক্ষার জন্য কেউ বাইরে যেতে পারত না, তাদের মার্কশিট এডমিট কার্ড ছিঁড়ে ফেলা হতো, হত্যা করা হয়েছে অনেককে, গুপ্ত হত্যা হয়েছিল, আমাদের উচ্চশিক্ষার পথ যখন বন্ধের পথে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অরাজনৈতিক সংগঠন আশা করেছিলাম, এতে অনেক আছে যারা এখন আমরা কেউ বিজেপি কেউ কংগ্রেস কেউ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, কিন্তু আমি মনে করি আমাদের মূল আইডেন্টিটি আশা, আশা থেকে আমাদের সমস্ত কিছু ছাত্র আন্দোলন। আমি কনভেনার থাকা অবস্থায় রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক হই ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের, তখন আমার কাছে বাধা এসেছিল, আমি পদত্যাগ করিনি একসাথে, কিন্তু যখন ন্যাশনাল কাউন্সিলে নিযুক্ত হই, কিন্তু সবচেয়ে বড় বাত হ্যাঁ इस मंच को एक ऐसा लीडर हमें मिला था जिसको मैं अपने बड़े भाई अपना पॉलिटिकल आदर्श सब कुछ मानता हूँ, सिर्फ प्रतिनिधित्व कराए उनके नेतृत्व अगर हमें ना मिलता तो हो सकता है ये आंदोलन हम कभी सक्सेस ना कर पाते, उनके इस लीडरशिप के लिए मैं उनको प्रणाम करता हूँ और धन्यवाद देता हूँ कि एक ऐसा प्लेटफॉर्म उन्होंने हमें बड़ा मिल भी दिया जिसके चलते हम इतना बड़ा आंदोलन कर सके। दोस्तों आपको मालूम है कि बड़ा पे समस्याएं बहुत हैं और आप भी मानते हैं, हम भी मानते हैं और यहाँ पे उपस्थित जितने भी लोग हैं सबके मन में कुछ न कुछ एक तकलीफ है कि बड़ा की के बाहिनी बा असुविधा छिलो, किंतु नीतिगत भावे एक बड़ा के पितक विश्वविद्यालय होक एर जन्य आमादेर समर्थन छिलो, कारण 1971 ইংরেজিতে গুরুজন কলেজে একটা সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় আমাদের করমগঞ্জ কলেজের অধ্যাপক প্রমথ বাবু এবং আমাদের নরসিংহ স্কুলের তখন এটা জল্পনা কল্পনা চলছিল 1971, কিন্তু সেই জল্পনা কল্পনাতেই শেষ, ওটা আর প্রোগ্রেস করেনি আর কিছু হয়নি, কিন্তু সেই যে জল্পনা 1971 হয়েছিল সেই 71 জল্পনাকে যখন 1983 আকসা জন্মলাভ হয় এবং আকসা যখন সেটাকে সেই গ্রানাদ ছাত্র আন্দোলনে রূপায়িত করে আন্দোলন করে নিয়ে যায়, অতএব সমস্ত কৃতিত্ব আকসাই দাবি করে আসাম বিশ্ববিদ্যালয়ে আকসার অবদান। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি আকসার আন্দোলন চলাকালীন সময় আমি একবার গুয়াহাটি ইউনিভার্সিটিতে গেছি, আমরা তখন গুয়াহাটি ইউনিভার্সিটিতে আমার কিছু টাকা পাওনা ছিল, তো গুয়াহাটিতে গেছি বাংলা ইউনিভার্সিটিতে যাই টাকাটা তা আনার জন্য, তো আমি গিয়ে ক্লার্ককে বললাম যে আমি এরকম আমার বিলটা রেডি হয়েছে আমি কি নিয়ে যেতে পারি, আমাকে তখন প্রশ্নকলম করা হয়েছে এখন আর ফিউচার, তখনই আমাকে পাল্টা প্রশ্ন হ্যাঁ অর্জন করেছি আমাদের উপর, তারপর নেহুর ক্যাম্পাস চাপিয়ে দেওয়া হয়েছিল সেটাকেও আমরা গ্রহণ করিনি, আমাদের একটি দাবি ছিল যে বরাক উপত্যকায় যেন কেন প্রকারণ আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চাই, কারণ তখন গুয়াহাটি এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে আমাদের এই উপত্যকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে যেতে পারত না, তাদের সার্টিফিকেট ছিঁড়ে ফেলা হতো, তাদের উপর হামলা হতো, অত্যাচার হতো, তাই বাধ্য হয়ে আমরা অরুণচন্দ্র আইন মহাবিদ্যালয়ে বসে বরাক উপত্যকার সমস্ত কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং সহসভাপতিকে নিয়ে বৈঠক করে আমরা
আমরা ছাত্র জন্ম দিয়েছিলাম এই কথা আপনাদের কারো জানা নয়। নতুন করে আমি আর এগুলো কথা বলতে চাই না। আজকে আমরা তাই মনে করলাম, গত বছরও আমরা করেছিলাম, যারা প্রাক্তন আশা বিভিন্ন সরকারি বিভাগে চাকরি করছেন, শিক্ষকতা করছেন, ব্যবসা করছেন, তাদের সবাইকে নিয়ে আমরা নিজেদের মধ্যে একবার যাতে মিলিত হতে পারি বছরে, তাই এই বিজয়া সম্মেলনের দিনটাকেই আমরা উপলক্ষ হিসাবে ধরে নিয়েছি। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, অরাজনৈতিক মঞ্চ। এখানে অনেক বিভিন্ন দলের রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছে, তাই আমি আজকে শুধু সবাই মধ্যে যাতে একটা মিলন হয় তার জন্যই আজকে এই সভা আহ্বান করেছি। যদিও আমরা যারা প্রাক্তন আশা তারা আমাকে অনেক চাপ দিচ্ছে, বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে সরব হওয়ার জন্য, বিশেষ করে আমাদের এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। হাজার হাজার চাকরি হয়ে যাচ্ছে আসামে, কিন্তু বরাক উপত্যকার কোনো সন্তানরা চাকরি পায় না। এদিকে পেপার মিল বন্ধ, মহাসড়কের কাজ হচ্ছে না, নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আমরা বরাক উপত্যকাবাসী দুর্দিনের মধ্যে দিন কাটাচ্ছি। এই নিয়ে আগামী দিনে কি করা যায় আমরা তার পরবর্তী সভায় আমরা সিদ্ধান্ত নেব, আজকে সেটা কোনো অবস্থায় সম্ভব নয়, তাই আমি আর বেশি কথা বলবো না। আমি আমাদের রয়ে থাকবে না রয়ে